বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন। তো আজকেও আপনাদেরকে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে করোনার আপডেটটি দেওয়া হয়েছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1258 জনের তালিকা, যারা কিনা সৌদি আরবের বিভিন্ন যে সিটি শহরগুলো রয়েছে সেখানে আজকে নতুন করে আক্রান্ত হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 1972 জনের যে তালিকাটি, এরা কিন্তু আজকে একদিনে সৌদির বিভিন্ন হসপিটালগুলোতে করোনার যে নমুনা সংগ্রহ করার পরে তাদেরকে কিন্তু সুস্থতার ঘোষণা করা হয়েছে, যেটি আপনারা এখন স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা খুবই কম এবং সুস্থতার সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। তো ধীরে ধীরে কিন্তু সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে। তো সবাই অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন। তো প্রিয় দর্শক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 32 জনের তালিকা, আজকে এই 32 জন কিন্তু নতুন করে করোনায় আজকে একদিনে মারা গিয়েছে। এবং 41,361 জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এদেরকে কিন্তু আজকের একদিনে করোনার নমুনা সংগ্রহিত করা হয়েছে। এবং দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন 2,80,093 জনের যে তালিকাটি, এদেরকে কিন্তু আক্রান্তের সংখ্যায় যুক্ত করা হয়েছে। মানে আজকের 1258 জনকে যোগ করে সেই মার্চের শুরু থেকে নিয়ে আজ 3 আগস্ট পর্যন্ত যারা সৌদিতে করোনায় নতুন পুরাতন মোট আক্রান্তের সংখ্যা এখানে কিন্তু দেখানো হয়েছে। তো প্রিয় দর্শক, দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে 2,42,053 জনের যে তালিকাটি, এরা কিন্তু সৌদির মোট সুস্থতার সংখ্যা, মানে সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকে 3 আগস্ট যে 1972 জন মোট সুস্থ হয়েছে তাদেরকে যোগ করে কিন্তু এই সংখ্যাটি দাঁড়িয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 35,091 জনের যে তালিকাটি, এরা কিন্তু সৌদির বর্তমান অ্যাকচুয়াল আক্রান্তের সংখ্যা, মানে এরাই বর্তমানে সৌদির বিভিন্ন হসপিটাল মেডিকেলগুলোতে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে রয়েছে। মানে এদেরকে সহজ কথায় বলা যায় যে এরাই হচ্ছে বর্তমান সৌদি আরবের মোট করোনায় আক্রান্তের সংখ্যা। এরপরে প্রিয় দর্শক, যেমনটা আমি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে 32 জন আজকে মারা গিয়েছে, তাদেরকে যোগ করে কিন্তু এখানে 2,949 জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। মানে তারা কিন্তু সৌদিতে সেই মার্চের শুরু থেকে নিয়ে আজ 3 আগস্ট পর্যন্ত মোট মারা যাওয়ার সংখ্যা। তো অবশ্যই দোয়া করবেন তাদের জন্য, যারা এর মধ্যে মুসলিম মারা গিয়েছে, অবশ্যই আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন। সবাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। এবং প্রিয় দর্শক, এরপরের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন যে 34,73,715 জন, এদেরকে কিন্তু মোট করোনার নমুনা সংগ্রহিত করা হয়েছে। এবং প্রিয় দর্শক, যেমনটা আমি আপনাদেরকে প্রতিদিনই জানিয়ে দেই যে আজকের যে 1258 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে এবং 1972 জন যারা সৌদিতে আজকে একদিনে সুস্থ হয়েছে, এই আক্রান্ত এবং সুস্থতার সংখ্যাগুলো কোন জায়গায় জায়গায় হয়েছে সেটি আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিও বিষয়বস্তুটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারাই আজকে আমার সাথে নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই এই প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, যাতে প্রবাসীদের যে কোনো নতুন নতুন আপডেট আসলে সেই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের যে 1258 জন নতুন করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়েছে, তার মধ্যে প্রথম তালিকায় রয়েছে বুরাইদায় 45 জন, জেদ্দায় 50 এবং মদিনায় 150, মক্কায় 54, দাম্মামে 65, হুবুফে 75 এবং রিয়াদে 89 জন, তাপুকে 26 জন, হাফার আল বাতিনে 26 জন, আভায় 31 জন, ইয়ানবুতে 31 জন, তাইফ সেখানে 33 জন, আলমুবারস সেখানে 38 জন, নাজরানে 43 জন, সোহরায় 16 জন, আল্লেইদ সেখানেও 16 জন এবং আল হাজরা সেখানে 17 জন, দাহারাইনে 19 জন, খামিস মোশাইতে 22 জন, উনজায় 22 জন, আল কানফুদা সেখানে 24 জন, কালিস সেখানে হচ্ছে 12 জন, আল আয়দাবি সেখানে 12 জন, আল কাতিব সেখানে 12 জন, আল বাইসার সেখানে 12 জন, আল নারিয়া সেখানে 13 জন, তাবলা সেখানে 13 জন, সাবাত আলেয়া সেখানে 15 জন, আল মহন্তিব সেখানে 9 জন, ফাইফা সেখানে হচ্ছে 10 জন, হাইল সেখানে 10 জন, আল খোবার সেখানে 10 জন, কোয়ালা সেখানে হচ্ছে 10 জন, বাকিক সেখানে 11 জন, দাহারান আল জানব সেখানে হচ্ছে 11 জন, আবু আরিস সেখানে হচ্ছে 8 জন, সাকাকায় 8 জন, আলবাহা সেখানে হচ্ছে 8 জন, আলখারাস সেখানে হচ্ছে 9 জন, আলসামলি সেখানে 9 জন, তান্দিদ সেখানে হচ্ছে 9 জন, ওনায়ন আল জাওয়া 9 জন। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু অনেকগুলো সিটিতে আজকে অনেকেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এবং যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের যে 1972 জন সুস্থ হয়েছে তার মধ্যে প্রথম তালিকায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে
আল হুবুফ মানে আল হাসা সেখানে 182 জন, রিয়াদে 137 জন, আল মুবারাজে 95 জন, তাইফে 91 জন, মক্কা মকরম সেখানে 81 জন, দাম্মাম সেখানে 79 জন, হাইলে 73 জন এবং খামিস মুসাইতে 73 জন, জেদ্দায় 70 জন, হাফার আল বাতিন সেখানে 65 জন, মদিনা মনোয়ারা সেখানে 48 জন, বুরাইদায় 44 জন, আল খোবারেতে 38 জন, তাবুকে 36 জন, আবু আরিস সেখানে 36 জন, আল কাতিব সেখানে 34 জন, উনজাই 27 জন, নাজরানে 24 জন এবং বাকিক সেখানে 24 জন, অদি বিন হাসবাল সেখানে 22 জন, আভাই সেখানে 21 জন, ইয়ানবুতে 21 জন, আল জুবাইলে 20 জন, রাজাল আলমা সেখানে 20 জন, বাকা সেখানে 19 জন, আল মাজদ্রা সেখানে 18 জন, আল নামাজ সেখানে 17 জন, বালসমার সেখানে 17 জন। এমন করে কিন্তু প্রিয় দর্শক আরও অনেকগুলো সিটিতে আজকে নতুন করে অনেকেই সুস্থ হয়েছে। তো এই ছিল আজকের সৌদি আরবের COVID-19 আপডেটটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।